জানলে অবাক হবেন, ভারতের তেজস চীন পাকিস্তানের তৈরি যুদ্ধবিমান JF-17 থেকে কতগুণ শক্তিশালী। ভারতীয় বায়ুসেনার অস্ত্রভাণ্ডারে সবথেকে গর্বের লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস। ভারতের হাতে থাকা এই যুদ্ধবিমান ইতিমধ্যেই কিন্তু ভাঁজ ফেলেছে ভারতের দুই প্রতিবেশী পাকিস্তান ও চীনের কপালে। জানা গিয়েছে তেজসের প্রতিটি পদক্ষেপকে খুবই কড়া নজরে মাপছে এই দুই দেশ, কারণ চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি করা যুদ্ধবিমান JF-17 থান্ডার কতটা পাল্লা দিতে পারবে ভারতীয় যুদ্ধবিমান তেজসের সঙ্গে তা যথেষ্ট চিন্তায় রেখেছে বেইজিং ও ইসলামাবাদকে। এক নজরে দেখে নেওয়া যাক তেজস ও JF-17 থান্ডার শক্তি সামর্থ্যের একটি ট্রালি। LCA তেজস ভারতের এই লাইট কমব্যাট এয়ারক্রাফ্টে রয়েছে প্রায় সমস্ত রকমের অত্যাধুনিক প্রযুক্তি, ফ্লাই বাই ওয়্যার, ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, অ্যাডভান্স ডিজিটাল ককপিট, মাল্টিমোড র্যাডার, ইন্টিগ্রেটেড ডিজিটাল অ্যাভোনিক সিস্টেম, ফ্লাইট রেটেড ইঞ্জিন। এছাড়া তেজসে রয়েছে নাইট ভিশন কম্পেটিবল গ্লাস ককপিট। তেজসের নির্মাতা ব্যাঙ্গালোরের সংস্থা, এয়ারক্রাফ্টের নির্মাতা অ্যাডভান্স সিস্টেম ইন্টিগ্রেট অ্যান্ড অ্যাভালুয়েশন অর্গানাইজেশন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তেজসে রয়েছে র্যাডার ওয়ার্নার রিসিভার, জ্যামার, লেজার ওয়ার্নার, মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নার। JF-17 থান্ডার চীন ও পাকিস্তানের প্রচেষ্টায় তৈরি করা হয়েছে। JF-17 থান্ডার এর সেমি মোনোকাউ এবং এই এয়ারক্রাফ্ট 4000 ঘন্টা 25 বর্ষ সক্ষম। JF-17 রয়েছে ফ্লাইট কন্ট্রোল সিস্টেম কম্প্রাইজিং কনভেনশনাল কন্ট্রোল রোল অ্যাক্সিস ফ্লাই বাই ওয়ার সিস্টেম। রাশিয়ান ক্লিমোভ RD-93 টার্বোফ্যান ইঞ্জিনও ব্যবহার করা হয়েছে এই এয়ারক্রাফ্টে।